যখন কোনো মানুষের মাথায় চিন্তা আসে যে আমি একটা ব্যবসা শুরু করব, তো তার যদি 10টা চিন্তা আসে, 10টা চিন্তার মধ্যে একটা চিন্তা থাকে যে আমি জামা কাপড়ের ব্যবসা করব। অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা হচ্ছে এমন একটা কমন ব্যবসা যে ম্যাক্সিমাম মানুষের মাথায় কিন্তু আসে যে আমি একটা জামা কাপড়ের ব্যবসা যদি শুরু করতে পারি। তো দ্যাট ইজ এন আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে সামান্য টাকাতে, অল্প টাকাতে আপনি কিভাবে জামা কাপড়ের ব্যবসা শুরু করবেন এবং কিভাবে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করবেন, আপনি একজন সফল ব্যবসায়ী কিভাবে হবেন আমি ডিটেলস আলোচনা করব। বাট শুরু করার আগে আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে লেমন শক্তিকে অনেক অনেক ভালোবাসার জন্য এবং আপনার পরিবারে জায়গা দেওয়ার জন্য লেমন শক্তিকে। দেখুন, জামা কাপড়ের ব্যবসা যদি করতে চাইছেন সেটা আবার অল্প টাকাতে, একটা ছোট্ট প্রবলেম আপনার সামনে আসবে। প্রবলেমটা কি বলুন তো? প্রবলেমটা আর কিছু না, প্রবলেমটা হচ্ছে কম্পিটিশন বেশি থাকে এখানে। কেন? ম্যাক্সিমাম মানুষ যখন চিন্তা করে আমি ব্যবসা করব, তখন তার মাথায় জামা কাপড়ের ব্যবসার কথা আসে। আর অল্প টাকা নিয়ে সবাই যদি শুরু করে একই ব্যবসা, তাহলে তো সেখানে কম্পিটিশন আসবেই। বাট কম্পিটিশন যদি থাকে, যেহেতু শিবমদার ভিডিও দেখছেন, কোনো চিন্তার কারণ নেই। কেন কি আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো, আলোচনা করব যে সামান্য অল্প টাকা নিয়ে আপনি কম্পিটিশন ছাড়াই কিভাবে একজন জামা কাপড়ের ব্যবসায় সফল ব্যবসায়ী হবেন। কিচ্ছু না, দুখানা স্টেপ শুধু অ্যাপ্লাই করলেই হবে, আর কিছু দরকার নেই। এবার যারা ভাবছেন যে শিবমদা কম টাকা বলতে কত টাকা, আপনার কাছে 10,000 আছে, 20,000 আছে, 50,000 আছে, 40,000 আছে, 1,00,000 টাকার নিচে অ্যামাউন্ট মানেই কিন্তু ওটা কম অ্যামাউন্ট। এবার আপনি যখন কম অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, শুরুতে একটা দিকে কনসেন্ট্রেট করবেন। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে আমি কোন প্রোডাক্ট নেব, প্রোডাক্ট ডিসাইড করা। এমন নয় যে আপনার কাছে অল্প টাকা আছে, আপনি শাড়ি নিলেন, ব্লাউজ নিলেন, নাইটি নিলেন, লুঙ্গি নিলেন, গামছা নিলেন, সব কিছু নিলেন। একদম ভুল করবেন না, এটা যদি করেন তাহলে আপনি পুরো মাঠে মারা যাবেন। অর্থাৎ শুরুতে কি করতে হবে, আপনাকে এমন একটা প্রোডাক্ট বেছে নিতে হবে সেটা সিঙ্গেল স্টেটমেন্ট প্রোডাক্ট। লাইক আপনি যদি আনারকলি নিয়ে ব্যবসা করতে চান, যেটাকে সালোয়ার বলা হয়, আনারকলি টাইপের, তো আপনি 20,000 টাকা নিয়ে ব্যবসা করছেন, কোনো অসুবিধা নেই। আপনি 20,000 টাকার ভ্যারাইটিস আনারকলি তুলতে থাকুন। আপনি রেগুলার কুর্তি, মানে রেগুলার পরে যে মেয়েগুলো কুর্তি পরে, অফিস ইউজের জন্য কুর্তিগুলো পরে, আপনি সেই কুর্তি নিয়ে কাজ করতে চান, আপনার কাছে 40,000 টাকা ইনভেস্টমেন্ট করতে চান, তো আমি আপনাকে সাজেস্ট করব ওই পুরো 40,000 টাকাটা কুর্তির পেছনে ইনভেস্টমেন্ট করুন। কুর্তির সঙ্গে আপনার লেগিংস কেনার দরকার নেই, জিন্স বিক্রি করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সিঙ্গেল স্টেটমেন্ট ফোকাস রাখুন। এটাতে কি সুবিধা হবে আমি ভিডিওতে আমি পরে আলোচনা করছি। বাট প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন প্রোডাক্ট ডিসাইড করবেন, মাল্টি প্রোডাক্ট একদম ডিসাইড করবেন না, সিঙ্গেল প্রোডাক্ট ডিসাইড করবেন। কিন্তু এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড স্টেপে চলে আসি, কিভাবে বিক্রি করব। শিবমদা 30,000 টাকা ছিল পকেটে, 30,000 টাকা নিয়ে তুমি বললে কুর্তি নিয়ে ব্যবসা করতে, আমি পুরো কুর্তি কিনে নিয়ে আসলাম, কিন্তু এটাকে বিক্রি কিভাবে করব সেইটা আমাদেরকে সঙ্গে একটু আলোচনা করব। সেকেন্ড, বিক্রির জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি, আপনাকে একটা স্ট্রং অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কি বললাম? একটা স্ট্রং অনলাইন প্ল্যাটফর্ম, শক্তপোক্ত অনলাইন। এটার জন্য অনলাইনে কে প্রথমে আছে? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। কেন কি আপনি কুর্তি বিক্রি করছেন বা আপনি যদি জামা কাপড় করছেন, সেটা হতে পারে ছেলে মেয়ে, আপনি ছেলেদের জন্য টি শার্ট বিক্রি করছেন তো টি শার্টই বিক্রি করুন, ছেলেদের জিন্স বিক্রি করছেন তো জিন্সই বিক্রি করুন। তো এটা বিক্রি করার জন্য আপনাকে অনলাইনে সবার প্রথমে ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটো জায়গাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট কী নামে হবে? আপনার যে ব্যবসার নামটা আছে সেই নামেই কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। দেন সেই অ্যাকাউন্টের মধ্যে, মানে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা পেজ তৈরি করলেন ফেসবুকের মধ্যে আপনার ব্যবসার নামে, সেই পেজে আপনি রেগুলার ছোট ছোট ভিডিও দিতে থাকুন, ছোট ছোট আপনি ডিসপ্লে করতে থাকুন, দেখাতে থাকুন, দেখুন এই একটা কুর্তি আছে, খুব সুন্দর ডিজাইনের কুর্তি, এই কুর্তিটা এই প্রাইস আছে, এই কুর্তিটা আপনি 250 টাকায় পেয়ে যাবেন, আমরা আপনাকে ডেলিভারি করে দেবো, এইভাবে ছোট্ট ছোট্ট ভিডিও করতে থাকুন। ভিডিও করে আপনি ইচ অ্যান্ড এভরিডে কিছু না হলেও 15-10 করে ভিডিও আপলোড করতে থাকুন। এবার আপনার মনে হতে পারে যে শিবমদা 15 ভিডিও কখন তৈরি করব, কখন আপলোড করব, আপনাকে তো কষ্ট করতেই হবে না।
যদি আপনি চাকরি করতেন তাহলে আপনাকে 8 ঘন্টা পরিশ্রম করতে হতো একটা কোম্পানিতে, তো এটা তো নিজের ব্যবসা, তো আমাকে এক্সকিউজ কিন্তু দেবেন না যে কিভাবে করব, আপনাকে করতে হবে। অর্থাৎ মিনিমাম 10খানা ভিডিও আপনি আপলোড করবেন, আপনি দিনে 5খানা রিল তৈরি করছেন বিভিন্ন ড্রেস নিয়ে, তো দেখবেন 2-3 মাসের মধ্যে আপনার একটা স্ট্রং ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে, একটা স্ট্রং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, এবার সেখান থেকে মানুষ যেন আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। কি করছে? হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছে। আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, লোককে বলে দিচ্ছেন আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই ড্রেসটা কেনার জন্য। তো যত মানুষ হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কানেক্ট হবে তত আপনার ডেটাবেস বাড়বে। আর এই হোয়াটসঅ্যাপটাকে কি করতে হবে? আপনাকে বিজনেস হোয়াটসঅ্যাপ করতে হবে। অর্থাৎ যারাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, হয়তো 100 জন কন্ট্যাক্ট করছে, 100 জন আপনার আজকের দিনে তারা প্রোডাক্ট কিনছে না, বাট দেখা যাচ্ছে 2 মাসের মধ্যে কোনো না কোনো ড্রেস ওই 100 জনের মধ্যে 100 জনই কিনছে বা 100 জনের মধ্যে 70 জন কিনছে। তো আপনি এক একটা গ্রুপ তৈরি করুন, গ্রুপগুলোকে ব্রডকাস্ট গ্রুপ করবেন যাতে একে অন্যের নাম্বার না দেখতে পায়। কি বললাম? ব্রডকাস্ট করবেন। এবার প্লিজ নিচে কিন্তু কমেন্ট করবেন না যে কীভাবে ব্রডকাস্ট করতে হয়, এটা আপনাদের শিখতে হবে। তবুও যদি কোনো অসুবিধা হয় আমাদের যে ফোন নাম্বারটা আছে আপনি সেখানে ফোন করুন, সেখানেও হেল্প করবে আমার টিম থেকে। বাট আপনি ব্রডকাস্ট করবেন, ব্রডকাস্টে কি হয় একজন কাস্টমার আরেকজন কাস্টমারের নাম্বার দেখতে পায় না। তো এইভাবে আপনি রেগুলার কাস্টমারের সঙ্গে কানেক্ট হয়ে যান, আপনার যে রেগুলার নতুন নতুন ডিজাইন আসছে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো শেয়ার করতে থাকুন। একদিকে ভিডিও আপলোড করুন, একদিকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করুন, একদিকে ভিডিও আপলোড করুন, একদিকে হোয়াটসঅ্যাপে রেগুলার মানে কাস্টমারের সঙ্গে কানেক্ট থাকুন। দেখবেন প্রত্যেক দিন আপনার 1-2 মাস 3 মাস যাওয়ার পরে প্রত্যেক দিন আপনার 3-4-5টা করে অর্ডার আসা শুরু করবে। আপনাকে একটা জিনিস মানতে হবে, এটা যে যদি আপনি চাকরি করতেন আপনাকে 8 ঘন্টা কাজ করতে হতো, তো এটা তো ব্যবসা করছেন সেটা আবার কম টাকা দিয়ে। তাহলে যদি আপনি এখানে বেশি সময় ইনভেস্টমেন্ট না করেন তাহলে ব্যবসা কী করে দাঁড় করাবেন? অনেকে কি করে, ব্যবসায় 2-3 ঘন্টা টাইম দিয়ে তারা ভাবে যে তাদের ব্যবসা কেন সফল হচ্ছে না, তাদের ব্যবসা কেন সাকসেস হচ্ছে না, তারা সময় দিচ্ছে সারাদিনের মধ্যে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় দিলে কখনো ব্যবসাকে ডেভেলপ করা যায়? তো আপনাকে সময় কিন্তু বেশি দিতে হবে। তো এই 2খানা স্টেপ, ভালো করে আবারও বলছি, 2টো স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে একটা প্রোডাক্টের উপরে কনসেন্ট্রেট করুন। আপনি ধরে নিন ছেলেদের টি শার্ট কিনছেন, ছেলেদের টি শার্ট বিক্রি করছেন, আপনি 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, তো টি শার্ট বিক্রি করছেন, ভ্যারাইটিস রকমের টি শার্ট আছে, তো একটা সময় আপনার এত সেল বেড়ে যাবে যে আপনি সেদিন নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট লঞ্চ করতে পারবেন, নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আপনি কুর্তিতেও সেম টু সেম একই ধরনের কুর্তি বিক্রি করছেন আপনি, তো একটা সময় আসবে কাস্টমার আপনার কুর্তি পরে পছন্দ করবে, কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট যখন নেবে তখন আপনি নিজস্ব ব্র্যান্ড বানিয়ে দিন না, দেন আপনার একটা ধীরে ধীরে একটা ব্র্যান্ডও হয়ে যাবে। তো এইভাবে আপনি অল্প টাকাতে ব্যবসা করুন, অনলাইনের উপরে বেশিরভাগ ফোকাস করুন, কেন অনলাইনে আপনি দুনিয়ার সমস্ত কাস্টমারের সঙ্গে কানেক্ট করতে পারবেন। দেখুন অফলাইনে তো আপনার বাড়ির আশেপাশে রিলেটিভদের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, সেটা আমি বললেও আপনি করবেন না বললেও আপনি করবেন, বাট আমি আপনার ওই আশেপাশে ছাড়া আমি চাইছি বাইরের লোকের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করুন। কারণ রিলেটিভদের কাছে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেটিভরা আপনাকে বাকিতে মাল নেয়। আপনি তো পয়সা দিয়ে প্রোডাক্ট কিনেছেন, বাট আপনার রিলেটিভ আপনার কাছ থেকে একটা শাড়ি নিয়ে গেল 500 টাকা দামের, সে 300 টাকা দিল, বাকি 200 টাকা আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করে 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, তার কোনো টাকা দর নাম নেই। তো এইটা একটা প্রবলেম থাকে। এই জন্য আমি বলবো যে আপনারা অনলাইনের মাধ্যমে নিজেদের ব্যবসা ডেভেলপ করুন। দেন এটাতে সুবিধা আছে কি, ক্রেডিটের কোনো ব্যাপার থাকে না, সহজে কাস্টমার পাওয়া যায় এবং একই কাস্টমারকে আপনি বারবার বারবার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। কেন কি অনলাইনের একটা যার হ্যাবিট থাকে কেনার সে কিন্তু বারবার অনলাইন থেকে পারচেস করতে থাকে। তো এইভাবে অল্প টাকাতে আই থিঙ্ক একটা জামা কাপড়ের ব্যবসা শুরু করে আপনি আপনার কেরিয়ার কিন্তু দাঁড় করাতে পারেন, এটা আমি বলবো। কেমন লাগলো ভিডিও ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন আপনারা, এবং আপনাদের যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে সেটাও আমাকে কমেন্ট করুন। আর যদি চ্যানেলে নতুন থাকেন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো ডেফিনেটলি বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।